9:30 থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। তার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে বাসা থেকে বের হলাম। ঢাকা কলেজে মেয়ে নেই, তার জন্য বেশি সাজুগুজু করে বের হয়নি। যদি মেয়ে থাকতো তাহলে একটু মানজা মেনে বের হতে পারতাম। বাসা থেকে বের হওয়ার পর এখন রিক্সায় উঠলাম এবং রিক্সা করে এখন যাবো হচ্ছে নিউ মার্কেট। রিক্সায় একা একা বসে যাচ্ছি, কিন্তু একা একা বসে যেতে কার ভালো লাগে? পাশে যদি একটা সুন্দরী রমণী থাকতো তাহলে কতই না ভালো হতো। নিউ মার্কেটে এসে রিক্সা থেকে নামার পর সেখান থেকে একটু নীলক্ষেত গেছিলাম। সেখানে একটা কাজ ছিল, সে কাজটা শেষ করে সেখান থেকে আবার ঢাকা কলেজের উদ্দেশ্যে হেঁটে হেঁটে রওনা দিলাম। এটা হচ্ছে ঢাকা কলেজের মেন গেট। এখন আমরা এই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো। কলেজে প্রবেশ করার পর দেখলাম কলেজটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ। তাছাড়াও কলেজে অন্য একটি প্রোগ্রাম আছে, তার জন্য কলেজটিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর মূল ভবনে প্রবেশ করলাম। তারপর সেখান থেকে আমরা এখন যাবো হচ্ছে আমাদের ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে। ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে আসার পর সেখান থেকে গ্যালারি 6 দিকে রওনা দিলাম। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আর এই ক্লাসটি হবে হচ্ছে গ্যালারি 6-এ। তাই আমরা এখন গ্যালারি 6 দিকে যাব। এটা হচ্ছে গ্যালারি 6, এখানে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। এখন বড় ভাইরা আমাদের এই ক্লাসটি অনেক সুন্দরভাবে সাজাচ্ছে। আমার কিছু বন্ধু ছিল, আমরা সকলেই মিলে একই বেঞ্চে বসে গেলাম। কিছুক্ষণ বন্ধুরা মিলে বসে থাকলাম, আমাদের অন্যান্য সহপাঠীরাও কিছুক্ষণের মধ্যে চলে আসলো। তারপর আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আসলো এবং আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হলো। তারপর একে একে শিক্ষক পরিচয় পর্বগুলো শেষ হলো। আমাদের ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের পক্ষ থেকে আমি কিছু বক্তব্য দিলাম। এখানে চারিদিকে শুধু ছেলে, তার জন্য বক্তব্য দেওয়ার সাহস পাইছি। কিন্তু এখানে যদি মেয়ে থাকতো তাহলে আর বক্তব্য দিতে পারতাম না, এমনকি বক্তব্যের ওখানে আমি আমার নামও লিখাতাম না। বক্তব্য দেওয়ার পর ছিটে এসে বসে পড়লাম। তারপর আমাদের বড় ভাইরা আমাদেরকে লাল গোলাপ এবং ফাইল দিয়ে সংবর্ধনা জানালো। ওরিয়েন্টেশন ক্লাস শেষ হওয়ার পর আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা হয়েছিল। কলেজে অন্য আরেকটি প্রোগ্রাম ছিল, তার জন্য খুবই কম সময়ের ভিতরেই ওরিয়েন্টেশন ক্লাসটি শেষ করেছে। তারপর ক্লাসরুম থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। তারপর ঢাকা কলেজের ক্যাম্পাস ঘুরে দেখার জন্য বের হলাম। ঢাকা কলেজ কিন্তু বাংলাদেশের সবচাইতে পুরাতন একটি কলেজ। এটি 1841 সালে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, এটি কিন্তু আমাদের এই উপমহাদেশের অন্যতম একটি পুরাতন কলেজ। এখানে খেলার জন্য দুইটা বড় বড় খেলার মাঠ আছে এবং একটা বিশাল পুকুর আছে। আর ঢাকা কলেজের আবাসিক ব্যবস্থাও অনেক সুন্দর, এখানকার হলগুলো অনেক সুন্দর। এক কথায় বললে ঢাকা কলেজের ক্যাম্পাস আসলে অনেক সুন্দর একটি ক্যাম্পাস। ঢাকা কলেজে সবই আমার ভালো লাগছে, শুধু একটি বিষয় ব্যতীত, সেটা হচ্ছে ঢাকা কলেজ হচ্ছে ছেলেদের কলেজ। ঢাকা কলেজে শুধু ছেলেরাই পড়তে পারে, ঢাকা কলেজে কোনো মেয়ে নেই। এই কলেজে যদি মেয়ে থাকতো তাহলে অনেক ভালো হতো, বিশেষ করে আমার মতো যারা সিঙ্গেল আছে তাদের জন্য অনেক ভালো হতো। আজকে ঢাকা কলেজে আমার প্রথম দিন ছিল, আর আজকে এসেই আমার অনেক ভালো লাগছে। এখন কলেজের ভিতর থেকে বাইরে চলে যাব। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।